যুক্তরাষ্ট্রে ভয়াবহ বন্দুক হামলার ঘটনায় নিহত হয়েছেন 22 জন, আহত হয়েছেন আরও 50 থেকে 60 জন। 25 অক্টোবর স্থানীয় সময় বুধবার যুক্তরাষ্ট্রের উত্তর পূর্বাঞ্চলীয় অঙ্গরাজ্য মাইনে এই ঘটনা ঘটে। 26 অক্টোবর বৃহস্পতিবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। লেউইস্টন পুলিশের এক সূত্রের বরাত দিয়ে এনবিসি নিউজ জানিয়েছে, মেনের লেউস্টনে বুধবার গণগোলাগুলির ঘটনায় 22 জন নিহত এবং আরও 50 থেকে 60 জন আহত হয়েছেন। এছাড়া মেন স্টেট পুলিশ এবং একজন কাউন্টি শেরিফ জানান, বুধবার রাতে সেখানে একজন সক্রিয় বন্দুকধারী ছিল, কিন্তু বিস্তারিত কোনো তথ্য জানানো হয়নি। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে মেইন অঙ্গরাজ্যের পুলিশ বলেছে, লেউইস্টনে একজন বন্দুকধারী সক্রিয় অবস্থায় রয়েছে, আমরা বাসিন্দাদের নিরাপদ জায়গায় সরিয়ে নিতে বলেছি। এদিকে অ্যান্ড্রস গ্রিন কাউন্ট্রি শেরিফের অফিস ফেসবুকে পোস্ট করেছে সন্দেহভাজন এক ব্যক্তির 2টি ছবি। সেখানে বলা হয়েছে এই ব্যক্তি পালিয়ে গেছে। এছাড়া লেউইস্টনের সেন্ট্রাল মেন মেডিকেল সেন্টার এক বিবৃতিতে বলেছে, তারা গোলাগুলির ঘটনায় হতাহত বহু মানুষকে সেবা দেওয়ার কাজ করছে এবং রোগীদের নিয়ে যাওয়ার জন্য এলাকার অন্য হাসপাতালগুলোর সঙ্গে সমন্বয় করছে। এদিকে লেউইস্টন পুলিশের একজন মুখপাত্রের বরাত দিয়ে দ্য সান জার্নাল 3টি পৃথক ব্যবসা প্রতিষ্ঠানে বন্দুক হামলা হওয়ার খবর দিয়েছে। এগুলো হচ্ছে স্প্যার ট্র্যাম রিক্রিয়েশন, স্কিমঞ্জিস বার অ্যান্ড গ্রিল রেস্তোরাঁ এবং ওয়ালমার্টের একটি বিতরণ কেন্দ্র। জরুরি কর্মীরা লুইস্টনের সেন্ট্রাল মেন মেডিকেল সেন্টারের বাইরে দাঁড়িয়ে থাকার সময় একটি হেলিকপ্টার আসতে দেখে, যেখান থেকে বলা হয় এটি একটি গণহত্যা, তারা রোগীদের নিয়ে যাওয়ার জন্য এলাকার হাসপাতালের সাথে সমন্বয় করছে। সন্দেহভাজন ব্যক্তিকে শনাক্ত করার জন্য জনসাধারণের সাহায্য চেয়েছে অ্যান্ড্রোক্সকিন কাউন্টি শেরিফের কার্যালয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত ছবিতে লম্বা হাতা শার্ট এবং জিন্স পরা একজন দাড়িওয়ালা ব্যক্তিকে রাইফেল হাতে দেখা যায়। মেইন অঙ্গরাজ্যের গভর্নর জ্যানেট মিলস এক বিবৃতিতে বলেছেন, তাকেও এই পরিস্থিতি সম্পর্কে অবহিত করা হয়েছে। এদিকে ওয়াশিংটনে একজন মার্কিন কর্মকর্তা বলেছেন, প্রেসিডেন্ট জো বাইডেনকে এই বন্দুক হামলার বিষয়ে জানানো হয়েছে, তিনি এ বিষয়ে খোঁজ খবর নিচ্ছেন।